তো এত সুন্দর গরু কিন্তু বেচা বিক্রি হয় নাই দাম কয়া বলতো বল দাম আ বলতো বল কয় জি হ্যাঁ বেশি দাম দিবেন বেশি দাম বলেন না আবার মনে করেন কাস্টমার নাই বাজার ভালো না এই যে দাম যে আবল তাবল বলে বুঝলাম না তো আপনি কেমন দাম চান এটা আমার চিন্তা ভাবনা তো 60 টলে বিক্রি করুম 60 টলে বিক্রি করবেন হ্যাঁ আর চাইতেছেন কত 75 75 চাইতেছেন কষাইগো অবস্থা অনেক খারাপ আর যারা গরীব কিনা খাইবো তাদের অবস্থা তো ধরাই যাবো না একটা কামলা দিয়ে আজিরা পায় মনে করেন দিনমজুরি 600 টাকা 1 কেজি গরু গোশ কিনতে আইলো আর আরো 150 টাকা আওলাত করন লাগবে আর বাজার করলে তো মনে করেন যার 3 দিনের বেতন শেষ বর্তমান অবস্থা গরীব মানুষের লাগা আরো বেশি খারাপ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি গাবতলী হাটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছি তো প্রতিনিয়ত আমরা গাবতলী হাটের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে আচ্ছা তো হাট কিন্তু পুরো জমে গেছে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি বেশ অনেক বেচা কিনাই চলতেছে দেখতে পাচ্ছি তো কি অবস্থা ভাই ভাই বেচা কিনি নাই বাজার ভালো না বাজার ভালো না না তো দেখতে পাচ্ছি তো একদম এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ভরে গেছে কাস্টমার নাই হাটে কাস্টমার নাই না গরু আছে কাস্টমার নাই আচ্ছা আচ্ছা ভাই নাম কি জুমাত হ্যাঁ জুমাত জুমাত আচ্ছা দেশে ভাই কই মানিকগঞ্জ মানিকগঞ্জ তো কাছেই আচ্ছা গরু কটা নিয়ে আসছিলেন গরু নিয়ে আসি চারটে চারটা আচ্ছা কি হয়েছে একটাও নাকি না একটাও বনি হয় নাই একটাও হয় নাই না তো সবটি এরকম সাইজ নাকি হ্যাঁ এরকমই হ্যাঁ এরকমই এরকমই হ্যাঁ এটা কি জাতের গরু কন্ত এটা সিন্ধি হ্যাঁ সিন্ধি সিন্ধি আচ্ছা আচ্ছা তো কয় দাঁতের চার দাঁত চার দাঁত খুবই সুন্দর একটা গরু দেখতে পাইতেছি তো এত সুন্দর গরু কিন্তু বেচা বিক্রি হয় নাই দাম কয়া বলতো বল দাম আ বলতো বল কয় জি বেশি দাম বলে না আবার মনে করলেন কাস্টমার নাই বাজার ভালো না আচ্ছা এই যে এই চারটা যে নিয়ে আসছেন এটা কি আপনার এই মানে ঘরে না কিনা 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 কোথায় কিনছেন মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে কিনছেন মানিকগঞ্জ হাট থেকে গ্রামে থেকে গ্রামে থেকে না মানিকগঞ্জে হাট আছে না আছে মানিকগঞ্জে আরিছে হ্যাঁ আরিছে আরিছে কিবার হাট বসে এটা এটা শুক্রবার আর হলি মঙ্গলবার শুক্রবার আর মঙ্গলবার আচ্ছা এই যে দাম যে আবল তাবল বলে বুঝলাম না তো আপনি কেমন দাম চান এটা এটার দাম চাইলে 175 175 আচ্ছা এই যে দাম যে যারা বলছে কেমন দাম বলছে আপনি তো দাম বলে 40 কয় মনে করলেন আবার 35 বলে যার দাম বা যে এই যে শুরু হয়ে গেছে দুষ্ট গরুর দুষ্টামি শুরু হয়ে গেছে যে যেরকম দাম বলতে পারে বুঝেন নাই যে যেরকম দাম বলে না হ্যাঁ আবল তাবল দাম বলে আবল তাবল দাম বলে তো হইব না দাম মানে যে সঠিক দাম বলে নিতে হবে তো এই সঠিক দাম বলতে কি রকম আপনার চিন্তা ভাবনা এটা আমার চিন্তা ভাবনা তো 60 টলে বিক্রি করুম 60 টলে বিক্রি করুম হ্যাঁ আর চাইতেছেন কত 75 75 চাইতেছেন আচ্ছা এই মুহূর্তে লাইভ ওয়েট কেমন হইতে পারে এটা মানে ওজন কেমন হইতে পারে মাংসে মাংস দেখে চিন্তা করলে হ্যাঁ 6 মন 6 মন আনুমানিক মাপানটা মাপা মাপানাই পাগনি হ্যাঁ পাগনি করা এটা 6 মন স্কেলে মাপাইছেন না স্কেলে আমরা মাপাই নাই আমরা পাগনি করে কিনি পাগনি বলতে কি রকম হ্যাঁ পাগনি কি রকম অনিমান আইডিয়া আইডিয়া করে আইডিয়া করে আচ্ছা আচ্ছা তো 6 মন হইব তাহলে 6 মন যদি হয় কত গ্রাম মন হিসাব করতেছেন জানলে হিসাব করেন কত করে পড়বে ওটা হিসাব করলে তো বাইরে যা ওটা হিসাব করলে বাইরে দিব জি আচ্ছা তাহলে আর গুলি কই গুরু বলেন যে চারটা আছে ডুগা ডুগা ডুগায় ওই যে শুকসানের ডুগার ওই হাতে ডুগা আচ্ছা আচ্ছা তো একটা করে নিয়ে আসছে যেটা বিক্রি হলে তারপর আবার আরেকটা নিয়ে আরেকটা নিয়ে আসুন তো এই যে এই জায়গায় এরকম যে দাঁড়া থাকে এটা এটা মানে কখন থেকে শুরু হয় এরকম দাঁড়ানো এই সন্ধ্যার থেকে না না সন্ধ্যার সন্ধ্যার পর থেকে হ্যাঁ দিনের বেলা তো আর এখানে এরকম থাকে না না আর এই গাবতলী হাট তো দেখি যে রাতের বেলাই জমে দিনের বেলা জমে না কেন না দিনের বেলায় মনে করেন দুই টাকা করে বেচা কিনে হয় ডুগাই থেকে আচ্ছা আচ্ছা ডুগা থেকে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা ওরে একটু সামনে নিয়ে যান একটু তাহলে একটু ভালো করে ঘুরে যদি বা ও যদি একটু ঘুরে দেখায় দেখাই দর্শকদেরকে গৌড়া আমার মনে হয় যে গৌড়া দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে জানি না দর্শকদের কেমন লাগতেছে তুমি যদি একটু ওই দিক দিয়ে ঘুরে দেখো যেমন তার আসলে রং হ্যাঁ দেখেন এই যে দর্শক তারপরে আসলে এটা তো ওই যে মানে কষাইয়ের গরুর চেয়ে আমার কাছে মনে হয় যেটা কোরবানির জন্য গরু আরও বেশি মানে বেশি সুন্দর হয় কোরবানির জন্য মানুষ আসলে গরু মানে পছন্দের যে একটা গরু সেরকম কালা টালা সব কিছু মিলে খুবই সুন্দর তা আপনি তো যেই দাম চাইতেছেন এই দাম চাইলে তো কেমন একটু কমায় টমায় দিলে
ভাই আমরাও তো কিনে আনছি একটু আগে দেখলাম যে দামাদামি করতেছিল দামাদামি বলে হ্যাঁ একজন বলে একদম একজন বিভিন্ন ধরনের দাম বলে আচ্ছা তে এই যে এত গরু আমদানি এখন তো তাহলে এই বেচা বিক্রি তো ভালো হওয়ার কথা সামনে তো মাল নাই মনে করেন বেচা কিনি কম গরমে গোশ খাইবার চাই না মানুষ এই গরমে গোশ খেতে চায় না না আচ্ছা আচ্ছা এমনি তো গরম আর গরম এম ভাই হলে অস্থির না খায় না গরম হ্যাঁ গরমে গোশ খায় না এইজন্য গরু বিক্রি করতেছে না না আহা আচ্ছা তাহলে আমরা দোয়া করি যে আজকে তো মোটামুটি একটু ঠান্ডা লাগতেছে হ্যাঁ আজকে ঠান্ডা এই কদিন তো বাতাস বাতাস লাগে না আজকে তো বাতাস আছে আজকে বাতাস আছে তাহলে মনে হয় যে সামনের দিকে বেচা বিক্রি বাড়তে পারে না আল্লাহর ইচ্ছে হ্যাঁ আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছা যাক আল্লাহ ভরসা এই যে এখানে বাইরে দেখতেছ আবার টাকা পয়সা গুনতেছ কি ভাই বেচা বিক্রি হলো নাকি না 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 দাম বেশি এ দাম বেশি চায় আচ্ছা তাহলে কি কম দামে কোন জায়গা থেকে কিছু কিনলেন নাকি হ্যাঁ ভাই ওই যে একটা গরু কিনছেন 90000 টাকা দিয়া 90000 টাকা দিয়ে কিনছেন হ্যাঁ আচ্ছা কয়টা কিনবেন তিনটা কিনছি আর তিন চারটা কিনুম তিনটা কিনছেন কেমন দামে কিনলেন তিনটা একটা হবে 90 কিনছি একটা 89 কিনছি আর একটা 85 দিয়ে কিনছি আচ্ছা কোথায় নিবেন এগুলা বাসানটা ক্যান্টোমেন বাসানটা আপনারা তো মানে কষাই হ্যাঁ কষাই কিনছেন তো এই যে পুনরায় বলতেছে যে দাম নাকি 79 কম পায় না দাম তো কম বলে আর বাদ পড় গরুর দাম বেশি হ্যাঁ দাম বেশি হ্যাঁ গরুর দাম বেশি 750 টাকা কেজি বেচলো অবস্থা ভালো না তে দাম বেশি আবার আপনারা তো গোসু বিক্রি করতেছেন 750 টাকা কোন জায়গা ব্যবসা করলে দোকান রানিং রাখতেই হবে আচ্ছা এটা লাভক লসক দোকান রানিং রাখতে হয় ব্যবসা করলে লাভ লসের চিন্তা করা যাবে না আজকে লস হয়েছে আরেকদিন আল্লাহ একটাই 5000 দিতেই পারে আচ্ছা আল্লাহর উপর তো আর কিছু করার নাই এটা বোবা জিনিস মনে হয় 5 কেজি বাড়লেই 3000 4000 টাকা বেড়ে যাবে আচ্ছা আপনি তো গরু কিনেন এবং এই কষাই কাজের সাথে ভাই মাংস বিক্রির সাথে কতদিন থেকে জড়িত আছেন আমি 98 থেকে কষাই কাজ করি 98 থেকে তো অনেক দিনের অভিজ্ঞতা এই হালকা পাতলা একটু অভিজ্ঞতা হইছে এই হালকা পাতলা 98 সাল থেকে এই কাজ করেন এটাই হালকা পাতলা ছোট থেকে তাহলে তো আপনার মোটামুটি একটা আইডিয়া আছে এই গরুটা কেমন হইতে পারে ওয়েট আপনার কাছে মনে হয় এই গরুটা ধরেন 4.5 মণ গোস আছে আর যদি একসাথে সব মিলায় তাহলে 4.5 মণ মানে এই মুহূর্তে যা আছে আর কি সবকিছু সহ আর খাওয়ার উপযোগী মাংস যদি চিন্তা করা যায় তাহলে আবার আরেকটা হ্যাঁ 4.5 4.5 কষা হিসাবে মনে ইয়া কুরবানি হিসাবে 4.5 মণ কুরবানি হিসাবে 4.5 মণ 5 মণ এটা আমার কাছে মনে হয় যে কষা হচ্ছে আসলে কুরবানি কুরবানিতে বেস্ট দাম পাইতো তাই না দাম পাইতো ভালো অন তো দাম কম পাইবো কষাইরা তো এত দাম দিব না হ্যাঁ ওনারা তো মাংস কুরবানিতে 800-900 টাকা কেজি বলে সমস্যা নাই আর কষাই তো মনে করেন যে 750 টাকা বেচবো হিসাব করে গরু কিনন লাগবে আচ্ছা এখন বলেন যে মাংসের দাম যে একটু বাড়ছে তাহলে আপনারা কি ব্যবসা করে এখন একটু সুবিধা হচ্ছে নাকি আমাদের জন্য সমস্যা বেশি হচ্ছে হ্যাঁ আমাদের জন্য সবচেয়ে সমস্যা হচ্ছে আর যারা গরীব মানুষ আছে গরু স্কিন না খাইতেই পারতাছে না কেন সমস্যা হচ্ছে কি সেল কমে গেছে সেল কমে গেছে গরুর দাম বেশি না একটা কামলা দিয়ে আজিরা পায় মনে করেন দিন মজুরি 600 টাকা 1 কেজি গরু গোশ কিনতে আইলো আর আরো 150 টাকা আওলাদ করার লাগবে আর বাজার করলে তো মনে করেন 3 দিনের বেতন শেষ বর্তমান অবস্থা গরীব মানুষের লাগা আরো বেশি খারাপ যারা একটু ধনী তারা গরু গোশ খাইতে পারবে এই মধ্যম শ্রেণীর লোক হালকা পাতলা গরীব লোক তো খাইতেই পারবো না বর্তমান এই অবস্থা হয়ে গেছে কষাইকো অবস্থা অনেক খারাপ আর যারা গরীব কিন্না খাইবো তাদের অবস্থা তো ধরাই যাবে না এইটাই তো এই গরুর দাম কমতে পারে কি মনে হয় না চিন্তা ভাবনা করেন মনে হয় না সরকার কাছে কি মনে হয় যে কি করলে এটার দাম কমতে পারে সরকার যদি মনে করেন ইন্ডিয়ার লগে কোনো লিয়াজুগরা গরু ঢুকে তারে বাংলাদেশে অতিরিক্ত গরু হয় তাই কমবো নাইলে আর কমার কোনো সিস্টেম নেই অতিরিক্ত গরু যদি হয় তাহলে গরুর দাম কমবে কমবে সেটা যেমন একটা সুবিধা তাই যে সারা বছর যারা এই যে এই গরু লালন পালন করছে খামারিরা তাকে তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে না তাদের তো অবস্থা খারাপ হলো যে গরু আছে বাংলাদেশে কয়টা গরু আছে 70 টাকা কেজি বসে বেড়ারা গরু কিভাবে ফালতে পারে কোন এই খেয়ার আছে আগে 2 টাকা আটি অন মনে 10 টাকা আটি কিনে এবারে কো অবস্থা খারাপ 10 টাকা 12 টাকা বিক্রি করে অনেক টাকা এটা তাহলে যে তাদের খরচ বেশি এলাকা কৃষকেরও বেশি একটা সুবিধা না এই গরু আগে আমরা আমি যে গেলে কষাই কাজ করছি আমার মনে হয় যে 17-18 হাজার টাকা দেখিনছি এই গরু এই গরু আচ্ছা আর অহন গরুর দাম এই গরু চামড়া বেসলি চালানোর টাকা আছে এইসব চামড়াই বেসাইছে 3500-3000 অনেক চামড়া 400-450 এদিক দিয়ে গরুর দাম বেড়ে গেছে কিন্তু চামড়ার কোনো দাম চামড়ার কোনো দাম এটা একটা সিন্ডিকেট আছে ঠিক আছে আচ্ছা জি ভালো লাগলো তো তিনটা তো আরো কিনবেন দেখেন ইনশাআল্লাহ তিনটা সাইকেল নাই আমরা তো অনেক 8-10টা কিনতে আমাকে কোনো হিসাব নাই যখন মানে বনি বনি মিলা যায় যদি আর কি হ্যাঁ ঠিক আছে থাকেন দেখি যদি পাওয়া যায় আপনার কাছে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কষার অবস্থা আচ্ছা দৈনিক পাইবেন আরে ব্যাপারীরা এমন বললেন খুব বিতা আছে ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ দর্শক যাই হোক
তো প্রতিদিন আমরা কষাইরে লাভ করতেছে 75 টাকা কষাইরে লাভ করতেছে আচ্ছা কষাইতন বলল আমি 700 কষাইতে বর্তমানে নে বাজার ভালো আপনাদের সমস্যা আমাদের সমস্যা আচ্ছা তো আসলে এই কষাইদের অবস্থাও আমরা তুলে ধরতেছি দর্শক এবং ব্যাপারীদের অবস্থাও তুলে ধরতেছি আবার আমরা দেশের বিভিন্ন জেলায় ঘুরে কিন্তু আসলে প্রান্তিক যে খামারিরা আছে যারা গরু লালন পালন করতেছে তাদের অবস্থাও তুলে ধরতেছি আপনাদের সামনে তো এই জিনিসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে সেখানে আপনাদের মূল্যবান মন্তব্যটি দিবেন আসসালামু আলাইকুম।